সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে বৈঠকে বসেন কাতার বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে ঢাকার বাণিজ্য দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আর দোহার নেতৃত্বে ছিলেন কাতারের বাণিজ্য শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি প্রায় ঘন্টাব্যাপী বৈঠক শেষে সালমান এফ রহমান জানান মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে ঢাকার দেয়া প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অর্থনীতি দেশ কাতার বাণিজ্য প্রতিমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন যেটাতে তারা খুবই তারা দেখায় ইন্টারেস্ট দেখিয়েছে সেটা হলো যে আমরা একটা ফ্রি ট্রেডিং এগ্রিমেন্ট করতে চাই কাতারের সাথে ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বন্দর করিডোর হিসেবেও ভাবছে প্রতিম দেশটি তারা ট্রেডিং করিডোর গুলো দেখতেছে তো তারা বলতেছে যে হ্যাঁ আমরা তোমাদের বন্দরটা সম্বন্ধে আমরা একটু বুঝতে চাই তারপর আমরা কিন্তু ট্রেডিং করিডোর যদি আমরা ক্রিয়েট করতে পারি মানে ট্রেডিং করিডোর করে আমাদের বন্দরের সাথে তাদের বন্দরের সাথে একটা কানেক্টিভিটি করে যদি একটা ট্রেডিং করা যায় তবে বৈঠকে জ্বালানিতে আমদানি নিয়ে কোনো আলোচনা হয়নি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে দেশের আগ্রহ রয়েছে কমোডিটি এক্সচেঞ্জ ও ইসলামিক ভিত্তিক বন্ড সুকুক নিয়ে বড় পরিসরে কাজ করার রোনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা